অ্যালকোহলিক্স অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 26 ডিসেম্বর। সাফল্য অথবা ব্যর্থতা দুটোকেই মেনে নেওয়া, অধিকিন্তু আমরা কেমনভাবে আমাদের আপাত ব্যর্থতা অথবা সাফল্যের মোকাবেলা করব, এমনকি আমরা কোনোরকম হতাশা অথবা গর্ব ছাড়াই আমাদের ব্যর্থতা বা সাফল্যকে মেনে এবং সেই অনুযায়ী মানিয়ে নিতে পারি। আমরা কি সাহস এবং প্রশান্তির সঙ্গে দারিদ্র, অসুস্থতা, একাকিত্ব এবং শোক মেনে নিতে পারি? সঙ্গে যখন জীবনে উজ্জ্বলতর আরও ঝকমকে সাফল্য পাওয়া থেকে আমরা বঞ্চিত হই, তখন কি আমরা দৃঢ়তা সহকারে আরও বিনম্রতার সঙ্গে এবং আরও দীর্ঘস্থায়ীভাবে নিজেদের সন্তুষ্টি বজায় রাখতে পারি? 12টি পদক্ষেপ ও 12টি ঐতিহ্য, পৃষ্ঠা নম্বর 112। এতে আসা এবং আমার মদ্যপান বন্ধ হওয়ার পরে কেন প্রথম পদক্ষেপটি মদের ক্ষেত্রে আমার অক্ষমতা এবং আমার জীবনের নিয়ন্ত্রণহীনতা এই দুটি ভাগে বিভক্ত, এটা বুঝতে আমার একটু সময় লেগেছিল। এইরকমভাবে অনেকদিন ধরে আমি বিশ্বাস করে এসেছিলাম যে দ্বাদশতম পদক্ষেপটি অনুশীলন করার জন্য মদ্যপদের কাছে বার্তা পৌঁছে দেওয়া তাই যথেষ্ট। এটাই ছিল আমার তাড়াহুড়ো করে নেওয়া একটি সিদ্ধান্ত। আমি এটা ভুলে যাচ্ছিলাম যে সব মিলিয়ে 12টি পদক্ষেপের কথা বলা হয়েছে এবং 12তম পদক্ষেপটির একাধিক ভাগ আছে। পরবর্তীকালে আমি এটা শিখেছিলাম যে আমার জীবনে সব ক্ষেত্রেই এই নীতিগুলি অনুশীলন করা খুবই প্রয়োজন। সব পদক্ষেপগুলির উপর বিস্তারিতভাবে কাজ করা আমাকে শুধু নিজেকে সুস্থ রাখতে এবং অন্য কাউকে সুস্থতার পথে অগ্রসর হতে সাহায্য করতেই কাজে লাগে না, বরং এই অনুশীলন আমার সমস্যাগুলিকে পরিবর্তন করে এক আনন্দময় জীবন পেতেও সাহায্য করে।